মোটরসাইকেল ব্রেক ইন পিরিয়ড কি এবং এটা কিভাবে প্রপারলি মেনটেন করা যায়, অথবা অনেকে কনফিউশনে রয়েছেন যে অ্যাকচুয়ালি বিষয়টা কি, এ নিয়ে আলোচনা করে আজ আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। মোটরসাইকেল ব্রেক ইন পিরিয়ডের টাইমটি হচ্ছে মূলত 0 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার বা তারও বেশি বা 2500 কিলোমিটারের কাছাকাছি। সেটা কেউ 1000 কিলোমিটারও মেনে চলেন, কেউ 1500 কিলোমিটারও মেনে চলেন, অথবা কেউ 2500 কিলোমিটার। একটি নতুন বাইকের ইঞ্জিনে রিং, পিস্টন, সিলিন্ডার মসৃণ থাকে না, অনেকটা অমসৃণ থাকে। নতুন অবস্থায় এই অমসৃণ ইঞ্জিনটিকেই মসৃণ করার জন্য যে নিয়মটুকু মেনে চলতে হবে তাই ব্রেক ইন পিরিয়ড। কিন্তু এই ব্রেক ইন পিরিয়ড না মানলে কি হবে? ওয়েল, একটা নির্দিষ্ট পিরিয়ড পরে আপনি বাইকের থেকে ভালো পারফরমেন্স পাবেন না, মাইলেজ কমে যাবে, বাইকের লংজিভিটি কমে যাবে ইঞ্জিনের, তেমনি টপ স্পিডও খুব একটা ভালো পাবেন না যদি আপনি ব্রেক ইন পিরিয়ড মেনে না চলেন। ব্রেক ইন পিরিয়ডের ফার্স্ট রুলস, ধৈর্যশীল হতে হবে। সাধারণত নতুন বাইক কিনে আমরা খুব উত্তেজিত হয়ে পড়ি, বাইকটা কখন চালাবো, কিভাবে স্পিডে চালাবো, হাইওয়েতে নিয়ে যাব, বন্ধু বান্ধবের সাথে পাল্লা দিয়ে রেস করব, এটা কোনোভাবে করা যাবে না। অবশ্যই অবশ্যই বাইকের প্রতি যত্নবান হতে হবে, অর্থাৎ আপনার ধৈর্য থাকতে হবে, ব্রেক ইন পিরিয়ড প্রপারলি মেনটেন করতে হবে, এই ধৈর্যের সাথে 1500 কিলোমিটার বা 2500 কিলোমিটার আপনাকে মেনে চলতে হবে। ব্রেক ইন পিরিয়ডের প্রথম 500 কিলোমিটার খুবই ইম্পর্টেন্ট। এ সময় যখনই আপনি বাইকটি প্রথমবার, অর্থাৎ দিনে সকালে প্রথমবারের মতো যখন স্টার্ট দিবেন, তখন অবশ্যই স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ বাইকটিকে সময় দিবেন ইঞ্জিন হিট আপ হওয়ার জন্য, অর্থাৎ বাইকের ইঞ্জিন অয়েল যাতে ইঞ্জিনের ভিতরের প্রতিটি জায়গায় ছড়িয়ে যেতে পারে। সো এটা করার পরে যে জিনিসটি সবচেয়ে বেশি মনে রাখবেন সেটা হচ্ছে ইঞ্জিন রেপ করা যাবে না, অর্থাৎ অনেকেই বাইকটি স্টার্ট দেওয়ার পরেই ইঞ্জিন রেপ করেন খুব ঘন ঘন উচ্চ আরপিএমে, এটা কোনোভাবেই করা যাবে না। সাধারণত বাইকের ম্যানুয়ালে লেখা থাকে 500 কিলোমিটার, অর্থাৎ প্রথম 500 কিলোমিটার পরে গিয়ে বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার, কিন্তু আমি রিকোয়েস্ট করব 300 কিলোমিটারেই বাইকের ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করে নিন। এর দুটো কারণ, একটি হচ্ছে যখন বাইকটি আমদানি করা হয় বা বাইকটি অনেক দিন ধরে শোরুমে পড়ে থাকে, বাইকের ইঞ্জিন অয়েলটিতে একটা গাদ জমে যায়, একটা লেয়ার জমে যায়, সো এটা একটা ক্ষতি। সেকেন্ড কথা হচ্ছে যখন আপনি প্রথম অবস্থায় বাইকের ইঞ্জিনটা স্টার্ট করবেন, 300 কিলোমিটার পর্যন্ত চালাবেন, ওই যে অমসৃণ ধাতুগুলো থাকে ওটাকে মসৃণ করতে গিয়ে কিছু ধাতু গুঁড়ো ওই ইঞ্জিন অয়েলের মধ্যে থেকে যায়। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ 300 কিলোমিটারে বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে নিন। বাইকের ইঞ্জিন অয়েলের সাথে সাথে ইঞ্জিন অয়েলে যদি অয়েল ফিল্টার থাকে, অয়েল ফিল্টারও অবশ্যই অবশ্যই চেঞ্জ করে নেবেন। নতুন একটি অয়েল ফিল্টার ইউজ করে নতুন ইঞ্জিন অয়েল ভরে বাইকটি রান করুন। প্রথম অবস্থায় বাইকের ব্রেক ইন পিরিয়ডের সময় কোনো অবস্থাতেই বাইকের আরপিএম 4000 থেকে 5000 আরপিএমের বেশি, অর্থাৎ রেবের কাটা যেটা থাকে ওটা 4 থেকে 5-এর মধ্যে অবশ্যই অবশ্যই আপনার গিয়ার শিফট করে নেবেন। ব্রেক ইন পিরিয়ডের টাইমে কোনোভাবে হাইওয়েতে রাইড করা উচিত না, অর্থাৎ হাইওয়েতে লং রাইডে যাওয়া উচিত। এর অন্যতম কারণ হচ্ছে যে ব্রেক ইন পিরিয়ডের সময় বাইকটিকে একটানা অনেকক্ষণ চালানো যাবে না, প্রতি 30 থেকে 45 মিনিট অন্তর অন্তর বাইকটাকে রেস্ট দিতে হবে। সো হাইওয়েতে গেলে একটানা অনেকক্ষণ চালানো হয়ে যায়, দেখা যায় 1.5 ঘন্টা 2 ঘন্টা চালানো হয়ে যায়, সো ব্রেক ইন পিরিয়ডে এটা করা যাবে না। ভারী পিলিয়ন নিয়ে বাইক চালানো যাবে না, অর্থাৎ পেছনে একজন, আপনি নিজে হালকা পাতলা একজন মানুষ বাট পেছনে একজন খুব বড় সাইজের ফ্যাটি একজন মানুষ নিয়ে আপনি বাইক চালাচ্ছেন, এটা করা যাবে না, কারণ ওজন নিয়ে বাইক চালালে বাইকের উপর প্রচুর প্রেশার দিয়ে বাইক চালাতে হয়। তো বাইকের উপর কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না, যার ফলে ফ্যাটি বা ওভারলোডেড কোনো পার্সন নিয়ে বাইক চালানো যাবে না। 500 কিলোমিটার পরে অনেকজন চিন্তা করেন যে না, বাইকটিকে একটু রেপ করে দেখি, 5000 আরপিএমের উপরে বাইকটি চালিয়ে দেখি, এটা বোকামি কাজ হবে। আপনি 1500 কিলোমিটার বা 2500 কিলোমিটার যেটাই ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে চান না কেন, পুরোটুকুই আপনি 4 থেকে 5 আরপিএমের ভিতরে, অর্থাৎ 4 থেকে 5000 আরপিএমের ভিতরে গিয়ার শিফটিং করুন। তবে একটা বোকামির কাজ হবে যদি আপনি 4500 বা 5000 আরপিএম বা 4000 আরপিএমেই মেনেই একটানা অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছেন, এটা করা যাবে না। গিয়ারটা শিফট করতে হবে এমনভাবে যাতে আরপিএম কাটা 1 থেকে 5 পর্যন্ত আপ ডাউন করতে থাকে, একই আরপিএমের কাটা স্থির রেখে বেশিক্ষণ বাইক চালাবেন না, ওঠানামা করতে হবে। কুইক এক্সেলারেশন,
অর্থাৎ আপনাকে আমি বলে দিয়েছি যে 5000 আরপিএম এর বেশি আপনি আরপিএম তুলতে পারবেন না, কিন্তু আপনি করলেন কি যে এক থেকে যখন শুরু করছেন আরপিএম অর্থাৎ স্টার্ট দিয়ে ভুম করে গিয়ে 4 থেকে 5000 আরপিএম এ নিয়ে গেলেন, এটা হচ্ছে কুইক এক্সেলারেশন। কুইক এক্সেলারেশন করা যাবে না, খুব স্মুথলি অর্থাৎ ইঞ্জিনকে কষ্ট না দিয়ে খুব স্মুথলি স্টেপ বাই স্টেপ 4 থেকে 5000 আরপিএম এ বাইকটিকে নিয়ে যান, তারপর গিয়ার শিফটিং করুন। এভাবে করলে আপনার ইঞ্জিনটি দীর্ঘস্থায়ী হবে, কুইক এক্সেলারেশন করা যাবে না। একটা কথা আমি সবসময় বলছি যে ব্রেক ইন পিরিয়ডে এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন যাতে কোনো প্রকার কষ্ট না পায়। অর্থাৎ যখনই আপনি দেখবেন আপনার বাইকের ইঞ্জিন গোংরানো শুরু করছে, আপনি প্রচুর এক্সেলারেশন দিচ্ছেন, ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসছে যে আরপিএম কাটা হাই হয়ে গেছে, এই ধরনের কোনো কিছু করা যাবে না। অর্থাৎ এই জিনিসটা আপনি দুইটা জায়গায় আপনি হয়তো বা খেয়াল করে দেখবেন, একটা হচ্ছে কাদার রাস্তায় যেখানে প্রচুর শক্তি দরকার, একটা হচ্ছে উঁচুতে উঠবেন অর্থাৎ কালভার্ট থেকে নিচে থেকে কালভার্টে উঠছেন, একটু পাহাড়ি রাস্তায় উঠছেন। এক্ষেত্রে কি করতে হয় যে আপনার বাইকের প্রতি প্রচুর প্রেশার দিতে হয়, এই জিনিসটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। পিলিয়ন নিয়ে, ভারী কোনো পিলিয়ন নিয়ে কাদার রাস্তায় অথবা উঁচু রাস্তা এই জায়গাগুলোতে গেলে একটু হার্ড এক্সেলারেশন করতে হয়, ইঞ্জিন তখন প্রচুর এক্সেলারেশন করে একটা নয়েজ করে, এইটাতে মানে হচ্ছে আপনি ইঞ্জিনে প্রেশার দিচ্ছেন, এই প্রেশারটুকু দেওয়া কোনোভাবেই যাবে না। ব্রেক ইন পিরিয়ডে কী ধরনের ইঞ্জিন অয়েল ইউজ করবেন এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যান। ওয়েল, আপনাদের বাইকের ম্যানুয়ালে যে গ্রেডের কথা লেখা থাকে মাস্ট বি সেটাই ফলো করতে হবে। অর্থাৎ 10W30 থাকতে পারে, 20W40 থাকতে পারে, 20W50 থাকতে পারে, যে গ্রেডের কথা লেখা থাকবে অবশ্যই অবশ্যই সেই গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন। এখন এর মধ্যে একটা কনফিউশন আছে, মিনারেল বেস ইঞ্জিন অয়েল ইউজ করব নাকি সিনথেটিক বেস ইঞ্জিন অয়েল ইউজ করব। ওয়েল, আমরা আমাদের যতগুলো বাইক টেস্ট রাইড করেছি এবং আমার ব্যক্তিগত জীবনে যতগুলো বাইক ইউজ করেছি সবগুলোই ব্রেক ইন পিরিয়ডে মিনারেল বেস ইঞ্জিন অয়েল ইউজ করেছি। হ্যাঁ, মিনারেল বেস ইঞ্জিন অয়েল ইউজ করার পরে ব্রেক ইন পিরিয়ডটা আমার খুব পারফেক্ট হয়েছে এবং ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়ার পরে অর্থাৎ আমরা 2500 কিলোমিটার পর থেকে সিনথেটিক বেস ইঞ্জিন অয়েলগুলো ইউজ করেছি, এতে আমাদের বাইকগুলোর বেশ ভালোই পারফরমেন্স পেয়ে থাকি। ওয়েল, ব্রেক ইন পিরিয়ড শেষ হওয়ার পর কী করবো, ইটস আপ টু ইউ। এখন আপনি বাইকের আরপিএম এর কাটা 5000-এর বেশি তুলতে পারেন, গিয়ার শিফট করতে পারেন 7-8000-এ নিয়ে, এবং আমার মনে হয় আপনার হাইওয়ে রাইডে যেতেও কোনো সমস্যা নেই, এবং এই ব্রেক ইন পিরিয়ড প্রপারলি মেনটেন করার কারণে আপনার বাইকের স্মুথ এক্সেলারেশন এবং টপ স্পিড খুবই ভালো পাবেন হাইওয়েতে বা খোলা কোনো জায়গায়। সবার শেষে একটা কথাই বলতে চাই যে ব্রেক ইন পিরিয়ডটা মাস্ট বি ফলো করবেন, ব্রেক ইন পিরিয়ডটা মাস্ট বি ফলো করবেন। একটাই রিজন, কারণ বেশিরভাগই যারা বাইক ওন করে তারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয় আমার মতো, সো যারা বাইক কিনেন তারা 2 থেকে 5 বছর পর্যন্ত এই বাইকটা ইউজ করেন। আমরা যখন লং টাইমে কোনো বাইক ইউজ করি তখন ওই ক্ষেত্রে বাইকটার প্রতি যত্নশীল হওয়া উচিত। এবং একটা কথা অবশ্যই অবশ্যই ফলো করবেন, সেটা হচ্ছে বাইক কেনার পর অনেক বন্ধুবান্ধব আপনার কাছ থেকে বাইক চাইবে, ব্রেক ইন পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত প্লিজ কাউকে বাইকটা দিবেন না, কারণ এই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরা আপনার বাইকের মর্ম বুঝবে না, বাইকটি নিয়ে মাত্র ওভার র্যাপ করা শুরু করবে, হাই এক্সেলারেশনে বাইক চালানো শুরু করবে, ব্রেক ইন পিরিয়ডের 12টা বাজিয়ে ছাড়বে। সো প্লিজ এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন, এবং যাতে আপনার ব্রেক ইন পিরিয়ডটা সুন্দর হয় এবং এই বাইকটা লংজিভিটি আপনার পুরো লাইফ জুড়ে থাকে, 2 থেকে 5 বছর জুড়ে থাকে, সেই কামনাই আপনার এই বাইকের ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করবেন। আমরা টিম বাইক বিডি প্রতিনিয়ত বাইকারদের জন্য নিয়ে আসছি এরকম বাইকিং কিছু টিপস। এই রকমের বাইকিং টিপসগুলো প্রতিনিয়ত আপনি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রেক ইন পিরিয়ড নিয়ে আপনারও মাথায় হয়তো বা অনেক কিছু থাকতে পারে যা হয়তো বা আমরা মিস করে গেছি, আপনার টিপসগুলো শেয়ার করুন আমাদের সাথে কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন।